আসসালামু আলাইকুম আমাদের দেশে এখন অনেক মানুষই ছোট ছোট ক্ষুধাতে নুডলসকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন শুধু তাই নয় স্কুলের টিফিন অথবা লাঞ্চ অথবা দেখা যায় বাড়িতে অতিথি আসলেও এই নুডলস পরিবেশন করা হয় আর শীতের সময় বাজারে যখন অনেক সবজি ওঠে তখন এই সবজি দিয়ে নুডলস খেতে অনেকেই ভুল করেন না আমিও করি না তাই আজকে আপনাদের সাথে সবজি দিয়ে নুডলসের মজার আর সহজ রেসিপিটা শেয়ার করব আজকে যে কয়েকটা সবজি ব্যবহার করব তার মধ্যে একটা হচ্ছে ফুলকপি এই ফুলকপি কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে শুধু ফুলকপি ব্যবহার করেও কিন্তু বাড়িতে অনেকেই বিকেলের নাস্তা তৈরি করেন আর সেটা কিভাবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আরেকটা বিষয় বলে দিই এই ফুলকপির ডাটা যেগুলো আমি তুলে আলাদা করে ফেললাম এগুলো দিয়ে কিন্তু খুব সহজে তরকারি ভাজি বা সুটকি রান্না করা যায় আপনারা কি করেন নাকি আবার ফেলে দেন ফুলকপির ডাটা দিয়ে শুটকি মাছের একটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমি লিংক কমেন্টে দিয়ে দিব। যাই হোক কথা বলতে বলতে ফুলকপির ফুলগুলো ছোট ছোট টুকরা করে নিচ্ছি আর কতটুকু ছোট টুকরা করব সেটা নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন ফুলকপি কাটা হয়ে গেলে দ্বিতীয় যে সবজিটা ব্যবহার করব সেটা হচ্ছে শিম একটু বড় বড় করে টুকরা করব অনেকেই শিম নুডলসে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারবেন তবে এটা দিলে খেতে একেবারেই খারাপ লাগে না হাফ কাপের মতো কিছু গাজর মোটা মোটা করে টুকরা করে নিয়েছি এবং কিছু আলু একইভাবে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি সেই সাথে আমি হাফ কাপের মতো মটরশুঁটি ব্যবহার করব এই মটরশুঁটি দিয়ে কিন্তু নুডলস রান্না করে খেতে দারুণ মজা লাগে সবগুলো সবজি কিন্তু কাঁচা রয়েছে তবে নুডলস রান্না করার আগে একটু প্রসেস করে নিতে হবে একটা কড়াইতে আমি আগেই বেশ খানিকটা পানি গরম করে রেখেছি এই পানির মধ্যে প্রথমে শিম দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব এই সেদ্ধ করা বলতে কিন্তু একেবারে সেদ্ধ করা না অর্থাৎ দুই তিন মিনিটের মতো গরম পানির মধ্যে রাখা এতে করে যেটা হয় অনেক সময় এই সবজির একটা কাঁচা গন্ধ থাকে সেটা অনেকটাই চলে যায় অনেকের ভাষায় এটাকে বলা হয় ভাব দিয়ে পানিটা ফেলে দেওয়া সিম ছাড়াও কিন্তু একইভাবে ফুলকপি এবং মটরশুঁটি কিছুটা সেদ্ধ করে নিতে হবে আরও একটু বলে দেই এই সেদ্ধ করার ঝামেলা ছাড়াও কিন্তু আপনারা নুডলস রান্না করতে পারবেন সেই ক্ষেত্রে এগুলোকে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নেব আর ঝালের জন্য আমি তিনটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে অ্যাড করব। একটু ভাজা হয়ে গেলে শুরুতেই আলু দিয়ে দিতে হবে কারণ এই আলুটা রান্না হতে একটু সময় লাগে একই সাথে গাজর অ্যাড করব এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে তারপরে ঢেকে এগুলোকে রান্না করব গাজর এবং আলু যখন মোটামুটি পঞ্চাশ ভাগের মতো সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এসে মটরশুটি অ্যাড করব সেই সাথে অ্যাড করব ফুলকপি এবং শিম সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করব হাফচা চামচের মতো এটা আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারবেন আর না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এক টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করব এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আজকে নুডলস রান্নার জন্য আমি এসিআই পিওরের স্টিক নুডলস ব্যবহার করব এই নুডলসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অনেকটাই চিকন আর আমার বাড়িতে এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে প্যাকেট কেটে নুডলসটা বের করে আলাদা করে রাখতে হবে এবং সেই সাথে যে মশলার প্যাকেটটা রয়েছে সেটা আমি তুলে নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে সবজিগুলো যখন প্রায় নব্বই ভাগ সেদ্ধ হয়ে যাবে তখন মশলার প্যাকেটটা কেটে মশলাগুলো সবজির মধ্যে দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে সবজিগুলোকে সম্পূর্ণ রান্না করে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিয়ে চলে যাব নুডলস সেদ্ধ করতে নুডলস সেদ্ধ করা তো আপনারা সবাই জানেন পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে তার মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিতে হবে এরপর নুডলসগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর আজকে আমি নুডলস রান্না করতে যে টেকনিক ব্যবহার করব সেটা হচ্ছে নুডলসগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন পানি ঝরিয়ে তুলে সরাসরি সবজির হাড়িতে দিয়ে দেব এতে করে যেই সুবিধাটা হবে নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সময় পাবে না ঝরঝরা থাকবে এবং সবজির সাথে বা সবজির মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একেবারে ঝরঝরা হওয়া পর্যন্ত রান্না করে নিলেই রান্নাটা কিন্তু শেষ আর রান্না শেষ করার আগে লবণটা চেখে নিতে হবে আর শেষের দিকে এসে অবশ্যই ধনে কুচি দিতে ভুলবেন না এতে করে অনেকটাই স্বাদ বেড়ে যাবে এবার আপনাদের বাড়িতে রান্না করার পালা আর সেই সাথে আমার সাথে যাদের রেসিপিটা একদমই মিলল না অবশ্যই আপনাদের রেসিপিটা কমেন্টে শেয়ার করবেন যেন আমি বাড়িতে তৈরি করে স্বাদের পার্থক্যটা বুঝতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ